এবার ঝাঁটা লাঠি হাতে সন্দেশখালীর মহিলাদের একাংশে রাত জেগে পাহারা দেওয়ার ভিডিও ভাইরাল হলো। ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে ঝাঁটা লাঠি নিয়ে রাত জেগে রাস্তায় বসে পাহারা দিচ্ছেন বেড়মজুর এলাকার মহিলারা। রাস্তায় বসে থাকবো এবং আমরা চৌকিদার হলাম, ঝাঁটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, কি আসে আজকে দেখুক, আমরা দেখে মজা দেখে দেবো। আজকে দেখুন গ্রামে ঢুকে রাখে পুলিশ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে মহিলারা যে অভিযোগ করছেন তারা লাঠি ঝাঁটা হাতে নিয়ে এরপর থেকে রাত পাহারা দেবেন, কিন্তু কাদের বিরুদ্ধে মূলত তাদের অভিযোগ? পুলিশের উপরে তারা ভরসা রাখতে পারছেন না? একটা বিষয় যেটা বারবার উঠে আসছে এবং গতকাল থেকে আন্দোলনকারী বিজেপি সমর্থকরা যেটা বারবার বলে আসছে যে পুলিশ তাদের উপর অত্যাচার করেছে, এবং গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে সন্দেশখালী দুনম্বর ব্লকের জেলিয়াখালী পিপড়াখালী ফেরিঘাটে ডাকাতির ঘটনার পর বিজেপি কর্মীদের বাড়িতে পুলিশ অত্যাচার চালিয়েছে এমনটাই অভিযোগ উঠেছিল, এবং স্বয়ং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ধর্মেন্দ্র সর্দার তাকে গ্রেপ্তার করে তার বাড়িতে গিয়ে সরব হয়েছেন, এবং শুধু তাই না, পুলিশ বেছে বেছে বিজেপি কর্মীদেরকে বাড়িতে ঢুকে তাদের পরিবারের লোকজনের উপর অত্যাচার চালাচ্ছে এমনটাই অভিযোগ বিজেপি সমর্থকদের। আর সেই কারণে যেহেতু গীতা বরকে গ্রেপ্তার করা হয়েছে বেড়মজুরের বাসিন্দা, এবং তাকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বিকেল থেকে বিক্ষোভ শুরু হয় কাজীখালী রোডের কাঠফুল বাজার এলাকায়। আমি বিক্ষোভে সামিল হন গ্রামবাসী বিজেপি সমর্থকরা, এবং তাদের অভিযোগ পুলিশ তাদের উপর অত্যাচার চালাচ্ছে, আর অত্যাচার চালানোর জন্য সেই কারণে মহিলারা সিদ্ধান্ত নিয়েছেন বেড়মজুর এলাকায় তারা রাত পাহারা দেবেন লাঠি বাঁশ হাতে, যাতে পুলিশ যদি তল্লাশি চালাতে আসে তাহলে সেক্ষেত্রে তারা প্রতিরোধ গড়ে তুলবেন। আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি, যেটা 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন, এবং নির্বাচন যত এগিয়ে আসছে সন্দেশখালীর চেনা ছবিটা আবার আস্তে আস্তে ফিরতে শুরু করেছে। গ্রামবাসী বিজেপি সমর্থকদের বিক্ষোভ গত রবিবার দিনকে আমরা দেখেছিলাম সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ, রেখা পাত্র তিনি উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী, এবং প্রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তধস্তি হয়ে গার্ডরেল ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন। এর পরপরই থানা থেকে ঢিলচড়া দূরত্বের তৃণমূল নেতা দিলীপ মল্লিক, সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল কর্মী তাতান গায়েনকে মহিলা বিজেপি সমর্থকরা তাদের বাড়িতে ঢুকে লাঠি বাঁশ হাতে তারা সেই তাতান গায়েনকে রাস্তার মাঠে ফেলে পেটাতে থাকেন, এবং তাদের বক্তব্য যে ভাইরাল ভিডিও, এবং সেই ভাইরাল ভিডিওতে আন্দোলনকারী নির্যাতিতাদেরকে অসম্মানিত করা হচ্ছে, এবং তার চক্রান্ত বিজেপির অভিযোগ তৃণমূল নেতা দিলীপ মল্লিক করছেন, এবং সেই কারণে দিলীপ মল্লিককে গ্রেপ্তারের দাবিতে তারা থানায় বিক্ষোভ দেখিয়েছিলেন। আর এই ভাইরাল ভিডিও তৈরি করাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালী, দফায় দফায় বিভিন্ন রকম ভাইরাল ভিডিও সামনে আসছে, আর এই ভাইরাল ভিডিও সামনে আসাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘাত প্রকাশ্যে, এবং সন্দেশখালীর সেই চেনা ছবি ফিরতে শুরু করেছে। সমীরণ, ধন্যবাদ। আমরা যে আন্দোলনটা করেছিলাম, প্রথম আন্দোলনে আমরা প্রত্যেকে মহিলারা যাওয়া বসেছিলাম, একের পর পুলিশ এসে আমাদের উপরে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করেছিলাম। শান্তিপূর্ণভাবে যখন আমরা আন্দোলন করতে বসেছি আমাদেরকে পুলিশ বিভিন্ন রকম বোঝাচ্ছে, বোঝাতে বোঝাতে আমাদেরকে মারধর করছে, এমনকি মারধর লাঠিচার্জ করছে, রাজ্য পুলিশ থাকতেও আমাদেরকে অ্যারেস্ট করছে। তাই আমরা আজ থেকে মেয়েরা সবাই, আমরা মেয়েরা প্রতিজ্ঞা করছি আজ থেকে আমরা এই পাহারাদার হলাম, গ্রাম পাহারা দিচ্ছি আমরা আজ থেকে, মেয়েরা সবাই গ্রাম পাহারা দিচ্ছে। Thank you.